হ্যালো, ওয়েলকাম সবাইকে আমার আজকের ছোট্ট এই ভিডিওতে। আজকে আমি এসেছি সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে। এখানে আমি রোজার ঈদেও এসেছিলাম, তো কোরবানের ভ্যাকেশনটাও এখানে কাটাতে এসেছি। আমার রুম থেকে সুইমিং ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, পুল ভিউটা দেখাচ্ছি। আর আপনাদেরকে একটু আমার রুমটা দেখাচ্ছি। এই রুমটা দেখানোর একটা রিজন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমরা কততে আসলে কত খরচে এই হোটেল রুমে এসেছি। সোনারগাঁও প্যাসিফিক ঈদে, ঈদ সিজনটাতে একটা ছাড় দিয়ে থাকে, ওদের একটা প্যাকেজ দিয়ে থাকে। তো সেই প্যাকেজে আমি আমার রুমটা দেখাচ্ছি এবং প্যাকেজের কস্টটা কত এসেছে সেটাও বলছি। এখানে সুন্দর এক সেট সোফা দেওয়া আছে, তারপর এটা হচ্ছে ওয়ার্কিং স্টেশন প্লাস মিরর আছে সেট করা। এখানে আপনি আপনার, এখানে একটা ফ্ল্যাট টিভি আছে। যে ডেকোরেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু কমপ্লিমেন্টারি চা কফি আছে, পানি আছে। এখানে একটা ফ্রিজ আছে। আর এই তো দেখার জন্য একটা আলমিরা। আমি আমার রুমের ডেকোরেশনটা দেখিয়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিব যে এই রুমে যদি আপনারা থাকতে চান তাহলে নেক্সট যারা প্ল্যান করবেন তারা জেনে রাখবেন যে কী ধরনের কস্ট আসতে পারে। আমরা ঈদে একটা প্যাকেজ নিয়েছি, এই প্যাকেজে এই রুম এবং সুইমিং উইথ ব্রেকফাস্ট আমাদের কস্ট পড়েছে 7,700 টাকা। আই হোপ আপনারা যারা দেখছেন তারা যদি নেক্সট এরকম কোনো প্ল্যান করে থাকেন তাহলে তারা অবশ্যই আসতে পারবেন। আমি আসলে লাইটিংটা অনেক কম করে দিয়েছি, এজন্য একটু এটা হচ্ছে যে আমি একটু দেখাচ্ছি কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন। এই তো আসলে হোটেল রুমগুলোতে যা যা থাকে, আপনার যে কোনো প্রয়োজনে আপনি ফোন করবেন। এখানে একটা মাঝখানে টেবিল দেওয়া আছে। আমি একটু ডেকোরেশনগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি, যারা আসতে চাচ্ছেন তারা হয়তো বা একটু ভালো করে দেখে রাখলে তাদের পছন্দ হতে পারে। এই তো, আর এখানকার সুইমিং পুলটা যথেষ্ট সুন্দর। আমি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, আর এটা হচ্ছে ছোট যেটা পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে কিডস। আচ্ছা, একটু আগে আমাদেরকে এই বাস্কেটটা দিয়ে গেছে। আমি ভিডিও করতে করতে দেখলাম যে একজন কলিং বেল চাপলো, তো আমাকে বলল যে এই ওয়েলকাম ফুড বাস্কেটটা আপনাদের জন্য, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে একটা আপেল, অরেঞ্জ অথবা এটা মালটা, আপেল, আঙ্গুর আর দুটো কলা দিয়েছে। সো থ্যাংকস ফর দ্য বাস্কেট। আচ্ছা, ওয়াশরুমের একটু লুকটা আমি দেখাই। এখানে একটা এখানে একটা ওয়েট মেশিন আছে। তারপর এটা একটু লুকটা দেখাই, এখানে কি কি রাখা আছে একটু দেখাই আপনাদেরকে। একটা সাবান দেওয়া আছে, একটা বডি লোশন দেওয়া আছে, শু পলিশ আছে, ভ্যানিটি ব্যাগ, শেভিং কিট আছে, একটা চিমনি দেওয়া আছে, ডেন্টাল কিট রাখা আছে। এখানে আপনার ওয়াশরুমে কোনো প্রবলেম হলে এটার কমের ব্যবস্থা আছে, টিস্যু নিচে। এই তো মোটামুটি আসলে ফ্রেশ রুমের এভাবে লুকটা দেখানো আমার খুব একটা ভালো লাগছে না, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে বডি লোশন, শ্যাম্পু আর আছে কি কন্ডিশনার। আর এখানে উপরে কিছু টাওয়াল রাখা আছে। এই তো মোটামুটি ফ্রেশ রুমের এটা একটা, আমি একটা লুক দেখিয়ে দিলাম। আশা করছি আজকের ভিডিওতে আপনাদের যতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল তা আপনারা অলরেডি পেয়ে গেছেন। যারা যারা
ট্রাই করছেন আসার জন্য, তাদের সবাইকে ওয়েলকাম প্যান প্যাসিফিকে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।